কিনে জমিনি ছেড়ে অভিশাপ পায় দাঁড়িয়েছে জানি না, সেই বন্দুক থেকে ছিনিয়ে পুলিশ প্রশাসনকে জানিয়ে এসেছিলাম 24 ঘন্টা আপনাদেরকে সময় দিচ্ছি। অমিত মিত্র মহাশয়ের সম্পূর্ণ প্রত্যক্ষ সহযোগিতায় আমরা সেদিন দিল্লির বুক থেকে ছিনিয়ে এনেছি, আমরা ঝুলে করতে পেরেছি। আমরা নীতি আইন লাইন মানারকে বিশ্বাস করে এই জায়গায় কিন্তু আজকে এনেছি। গতকাল আমরা এটাকে রিকভারি করতে হবে, এমন তারা কি ক্রিমিনাল হয়ে গেছে যে ভগবানপুরের বুকে থেকে বন্দুক নল ঠকিয়ে তাদের আমাদের মালকে কেড়ে নিয়ে যাবে, এ অন্যায় বরদাস্ত করতে পারবো না। কারণ জানেন, যখন আন্দোলন করতে পারি তাই আমরা কি কি পেরেছি সেগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম। যাই হোক, এরপরে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ, এবং সেই সাথে সাথে তিনি এখন খুব সারা সমাজকে দিতে জীবনটা এ পর্যন্ত এসে গেল, তাদেরকেও ভগবানপুরের মধ্যে আবদ্ধ থাকবে না, ভগবানপুর ব্লকে আবদ্ধ থাকবে না, শুধু জেলায় আবদ্ধ থাকবে না। আপনি ছিলেন মুর্শিদাবাদের ভাইরা আছে, আমি ওদের ডাকবো আপনার বক্তব্যের পরে। এটা সারা পশ্চিম বাংলা, যেহেতু ওয়েস্ট বেঙ্গল হিউম্যান হেয়ার অ্যাসোসিয়েশন আমরা ছড়িয়ে দেবো। চাই যে ব্যবসা ভগবানপুরবাসী পথচারী বন্ধুগণ, যারা বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য খুব ব্যস্ততার সঙ্গে বেরিয়েছেন বাড়ি থেকে, দাঁড়িয়ে পড়েছেন কিছু সময়ের জন্য ভগবানপুর বাসীর যে অভিমান, যে ক্ষোভ, যে অসহায় বোধ, তার সঙ্গে সামিল হওয়ার ভগবানপুর থেকে বাঁচতে ধরে ওরা মাল অধিকার পাইয়ে নেওয়ার স্বার্থে নিয়ে বেরিয়ে নেয়কে বুঝে নেওয়ার স্বার্থে সাধারণ মানুষের অর্জিত অর্থ মালটা গেছে তাকে ফিরিয়ে নেওয়ার স্বার্থে আমরা যে কোনো জায়গায় বৃহত্তর আন্দোলনে নামতে পারি। 30 তারিখ তাই আমরা বলতে চাই, 24 ঘন্টা আমরা আগামী অধিবেশন করার পরে গত 30 তারিখ ইংরেজি রবিবার রাত্রি আনুমানিক 11:30 আমাদের ভগবানপুরের চুল ব্যবসায়ীরা তারা তাদের কুটির শিল্প থেকে যে সেমি গুডসটা তৈরি হয়, অর্থাৎ আমরা তাকে ডবল লবণ বলি, সেই মালগুলো বহরমপুর দীঘা, দীঘা বহরমপুর গামী বাসে বাজপুলে থেকে নিয়ে যাওয়া হতো। তখনই কেউ বা কারা মাঝে মধ্যে বাদ সাজে, যেমন বললাম এই গত 30 তারিখ ইংরেজি রাত্রি 11:00 যারা মাল তুলতে যাবে, গাড়ি আসার 15 মিনিট পূর্বে হঠাৎ কিছু আততায়ীরা এসে মুখোশ পরে আমাদের ড্রাইভার এবং খালাসির কানে বন্দুক দিয়ে তাদের প্রচুর মারধর করে এবং মালগুলো আরেকটা ওদের নিয়ে আসা ছোট হাতিতে করে নিয়ে চম্পট দেয় চণ্ডীপুরের দিকে। তারপরে খবরাখবর হতেই আমরা প্রশাসনের দ্বারস্থ হই,
সেখানে যারা চম্পক দেয় দুষ্কৃতীরা ভয়ে ভুলবশত একটি মোটর বাইক ছেড়ে দিয়ে যায়। সেটা আমরা যতটা জানতে পেরেছি ওই বাইকটা হচ্ছে হলদিয়া ভবানীপুর থানা এলাকার কুমারপুর গ্রাম বলে একটি এলাকার এবং একটি মামলা ভূপতিনগর থানায় দায়ের করা হয়েছে। এবং আমরা এ যাবৎ কোনো কিছু যখন সুরাহা পাইনি তাই 10:30 নাগাদ ভগবানপুরের মানুষ, যেহেতু ভগবানপুরের মূল অর্থনৈতিক কাঠামা এই চুল ব্যবসাকে কেন্দ্র করে, তার পেটে যখন লাঠি পড়েছে তখন তারা পথে নেমে পথ অবরোধ করেছিল, ব্লক করেছিল, রোড ব্লকেজ করেছিল প্রায় 1 ঘন্টা 10 মিনিট, বক্তব্য রেখেছিল এক সভাপতি ভগবানপুর পঞ্চায়েত সমিতিবান বাবুলাল, বর্তমান ভূমি কর্মাধ্যক্ষ রাইসুদ্দিন, সঙ্গে ছিলেন জালালউদ্দিন মল্লিক প্রেসিডেন্ট, পশ্চিমবঙ্গ হিউম্যান হেয়ার অ্যাসোসিয়েশনের তিনি সভাপতি সফুল্লাহ মল্লিক এবং শেখ রজব আলী, এবং মুর্শিদাবাদের ব্যবসায়ীরা তারাও বক্তব্য রেখেছিলেন, তার মধ্যে শেখ আলমগীর এনারাও বক্তব্য রেখেছিলেন। সর্বোপরি শান্তিপূর্ণ অবরোধের পর থানা থেকে অফিসার ইনচার্জ আমাদের আশিস বেড়াবাবু আসেন এবং তিনি সম্পূর্ণ ঘটনার সঠিক তদন্ত এবং যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত মাল সহ চোরকে উদ্ধার করার জন্য, দুষ্কৃতি উদ্ধার করার জন্য প্রতিশ্রুতি দেওয়ার পর পশ্চিমবঙ্গ হিউম্যান হেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা বর্তমান অবরোধ তুলে নিয়েছি। তবে আগামী দিনে যদি আমরা না, আমাদের উদ্দেশ্য যদি সফল না হয়, বৃহৎ থেকে বৃহত্তর আন্দোলনে আমরা নামতে